أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. বেশ কিছুদিন থেকেই একটি প্রশ্ন আসছে, যে প্রশ্নের উত্তরটি আমি দিইনি। তো আজকে আরেক ভাই, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, যে বিষয়টি হলো রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে, যে রাষ্ট্রধর্ম ইসলামকে রাখতে চাচ্ছেন না, সংবিধান থেকে উঠিয়ে দিবেন, এই ধরনের একটি রায় হয়তো আসতে পারে, সে বিষয়ে প্রশ্ন করেছেন। তো আসলে প্রথমত আমি বলবো যে এই জিনিসটি কেন করতেছেন তারা, এটি ইসলামের প্রতি বিদ্বেষ থাকার জন্য। কিন্তু এটি এই জিনিসটি মূলত ইসলামের প্রতি বিদ্বেষ থাকার জন্য, ইসলামের প্রতি যদি আমি সত্যিকার অর্থে একজন মুসলমান যদি ইসলাম ধর্মকে ভালোবাসেন, তাহলে কোনোদিনই চাবেন না যে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম সরিয়ে দেওয়া হোক, এটা কখনোই হতে পারে না। সত্যিকারের মুসলিম যিনি ধর্মকে ভালোবাসেন, তিনি এটি বলতে পারেন না বা তিনি এটি চাইতে পারেন না, নিশ্চয়ই এর মধ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে যেটা তারা বাস্তবায়ন করতে চান। সুতরাং এই জিনিসটি কখনোই স্বাভাবিকভাবে একজন মুসলিম হিসাবে আমরা এই জিনিসটি মেনে নিতে পারি না বা কেউ মানতে চাবেন না যারা ইসলামকে ভালোবাসেন, যে কারণে কিন্তু এই বিরোধীরা আসছে বা আমরা প্রতিবাদ করার কথা বলতেছি। তো সত্যিকার অর্থে আজকে মানে অত্যন্ত কষ্ট কষ্ট হয় এই পরিস্থিতিগুলো যখন দেখা হয়, যারা বিশেষ করে আমরা যখন টিভিতে দেখি যে তারা কথা বলছেন এগুলোর পক্ষে, এবং মানে রাষ্ট্রধর্ম ইসলাম থাক সংবিধান এটা কোনোভাবেই চাচ্ছেন না, তখন কিন্তু খুব কষ্ট পায়। তবে এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত একটি বিষয়ের দিকে আমরা ফিরে যাই, যে জিনিসগুলো আমাদের বোঝার প্রয়োজন আছে, সেটি হলো যে রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু আগে বাংলাদেশের সংবিধানে ছিল না, বাংলাদেশের সংবিধানে কিন্তু আগে ছিল না, এরশাদই প্রথম নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো যে উনি রাষ্ট্রধর্ম ইসলাম করলেন কেন, এটা নিয়ে আসলেন, নিয়ে এসে কি পরিবর্তন আমরা দেখেছি? আমার মনে হয় না যে কোনো পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। বাস্তবিক ক্ষেত্রে রাষ্ট্রধর্ম ইসলাম শুধু যোগ করা ছাড়া সংবিধানে আর কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করিনি, বা পরবর্তীতে বিসমিল্লাও যোগ করা হয়েছে সংবিধানে, বা তার আগে সম্ভবত বিসমিল্লা যোগ করানো হয়েছিল সংবিধান। এই যে এই জিনিসগুলো, হ্যাঁ ওনাদেরকে ধন্যবাদ ইসলামের প্রতি ভালোবাসা থাকার জন্য এটি করেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যদি চিন্তা করি কোনো পরিবর্তন কি আমরা লক্ষ্য করেছি, এটি কিন্তু প্রশ্নের মানে দাবি রাখে এই জিনিসটি। তাহলে তারা করলেন কেন, প্রশ্ন হবে যে করলেন কেন, মানে ইসলামের প্রতি কি তাদের অনেক ভালোবাসা তাই তারা করেছেন? যদি সেটি থাকতো ভালোবাসা, তাহলে তারা শুধু রাষ্ট্রধর্ম ইসলাম বলে ক্ষান্ত হতেন না, তারা ইসলামী আইন কার্যকর করতেন, ইসলাম ধর্মকে সংবিধান হিসেবে বাংলাদেশের সংবিধান করে ফেলতেন যদি সত্যিকার অর্থে সেটি উদ্দেশ্য হতো। কিন্তু কোনো পরিবর্তন তো না, আইনের কোনো পরিবর্তন, আইন চলছে তার নিজস্ব গতিতে, ব্রিটিশদের দেওয়া আইন চলতেছে, মানুষের রচিত আইন চলতেছে, সেখানে কোনো পরিবর্তন করার কোনো উদ্যোগ নেই। অল্প হলেও তো কিছু করা যেত বা কিছু পরিবর্তন আনা যেত, কিন্তু সেটা কিছু নেই, শুধু যোগ করা সংবিধানে আর কিছু না। তার মানে এখানে শুভঙ্করের ফাঁকি আছে, যারা করেছেন এটা যোগ, এখন যারা বাদ দিচ্ছেন লাশাক, মানে এতে কোনো সন্দেহ নাই যে তারা ইসলামের প্রতি ইসলাম বিদ্বেষী ছাড়া বাদ দিতে পারেন না, কিন্তু যারা যোগ করেছেন তারাও কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল না, এটি আমাদেরকে কিন্তু বোঝা লাগবে। যারা যোগ করেছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না, বরং এখানে মানে এটা একটা প্রতারণা মাত্র, এটা একটা প্রতারণা, ভোট ভোট বাক্স ভর্তি করার একটা জাস্ট একটা মাধ্যম এটি হয়েছে মাত্র, যাতে মানুষের সামনে প্রকাশ করা হয় যে আমরা ইসলামকে কত ভালোবাসি, কিন্তু আপনি ইসলামে, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি ইসলামী স্বাভাবিকভাবে একজন মুসলিমের উচিত, মানে যিনি মুসলমান শাসক, যে ইসলামী আইন কার্যকর করবেন এটি, কিন্তু সেটি পারলেন না। কিন্তু আপনি করলেন কি, ইসলাম ধর্ম রাষ্ট্রধর্মকে ইসলাম করে দিলেন, ওর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু আসলে কিছু না এখানে, কারণ তার যদি সত্যিকার অর্থে ইসলামী আইন কার্যকর করার উদ্দেশ্য হতো, তিনি ইসলামকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতেন, সংবিধান ইসলাম শুধু রাষ্ট্রধর্ম ইসলাম বলে ক্ষান্ত হতেন না, তিনি মানুষের রচিত আইন বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত আইন প্রতিষ্ঠা করতেন, কিন্তু তিনি তা করেননি বা কিছুই পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। তার মানে বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য ভালো ছিল না,
মানে এটা জাস্ট একটা জাতির সাথে প্রতারণা মাত্র। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখা লাগবে, এই জিনিসটা কিন্তু আমরা যেন ভুলে না যাই। বিশেষ করে আমরা জানি যে একটি দল মানে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পরে ক্ষমতায় ছিল, যারা নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে এবং তারা মানে নিজেদেরকে মানে ইসলামের বন্ধু বলে দাবি করে সবসময়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা যে কয়দিন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ তাদের সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, কিন্তু তারা পার্লামেন্টে ইসলামের আইনের পক্ষে কতটি প্রস্তাব দিয়েছেন এটা আমাদেরকে বোঝান। কোন ইসলামী আইনটার পক্ষে তারা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমরা এই ইসলামী আইনটার পরিবর্তন চাই, এখানে ইসলামী আইন চাই, এটা মানবরচিত আইন এখানে চলবে না, কে বলেছেন, কয়জন বলেছেন, তাদের আমলে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, কোন সংসদ সদস্য তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে মদের লাইসেন্স চলবে না, কই আমরা দেখি না তো। কার্যকর না কার হোক, আইন পরিবর্তন না হোক, মুখে তো আমার বলার শক্তি আছে পার্লামেন্টে যে আমি অকথ্য ভাষায় গালি দিতে পারি একজন আরেকজনকে, কিন্তু এগুলো আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারি না। পরিবর্তন না হোক, কথা তো আমি বলতে পারবো, আমার দায়িত্ব তো আমাকে পৌঁছে দিতে হবে, কোথায় কোন সংসদ সদস্য সেখানে কথা বলেছেন? তারা তো নিজেদেরকে ইসলামী ইসলামের সরকার বলে দাবি করতেন, ইসলামী মূল্যবোধের সরকার বলে দাবি করতেন, কিন্তু কোথায়? এগুলো প্রশ্ন, এগুলো প্রশ্ন কিন্তু জাগে আমাদের মনে। তো যাই হোক, যে বিষয়টি সেটি হলো এখন যেটা প্রশ্ন আসছে যে যদি রায়ে ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রেখে দেওয়া হয়, অর্থাৎ না উঠিয়ে দেওয়া হয়, ইসলাম ধর্ম থেকে যায়, তাহলে কি আমরা খুশি হয়ে গেলাম? এটাই কি আমাদের খুশির কারণ যে মাশাআল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম থেকে গেছে? আমার মনে হয় শুধুমাত্র এটিতে আমাদের খুশি হওয়া উচিত না। আমরা খুশি হব তখন যখন শুনবো যে আমাদের সরকার মহোদয়েরা ওনারা বলছেন যে এখন থেকে কার্যকর করা হবে ইসলামী আইন, এনে হুকমা ইল্লাল্লাহ, আইন হবে একমাত্র, হুকুম হলো একমাত্র আল্লাহ তাআলা, এখন থেকে দেশে ইসলামের আইন কার্যকর করা হবে। শুধু রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে লিখে রেখে দিয়েছেন, বাস্তবে কোনো প্রয়োগ নাই, লাভ কী আমাদের? তার মানে আমি উঠিয়ে দিতে বলছি সেটা না, উঠিয়ে দেওয়াটা হলো এক প্রকার বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ বলে উঠিয়ে দিতে চাচ্ছে যারা। ইসলামের প্রতি ভালোবাসা থাকলে কেউ বলতে পারতো না এটা, কিন্তু আমরা এটিতে শুধু এটিই চাই না যে ওখানে ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম বলে ক্ষান্ত থাকা হোক, আমরা চাই ইসলামী আইন কার্যকর করা হোক, শুধু এটাকে যথেষ্ট মনে করি না। কারণ মানব রচিত কোনো আইন কখনোই দেশ শান্তি আনতে পারবে না, কখনোই না, কোনো দেশে মানব রচিত আইন কখনো শান্তি নিয়ে আসতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধানই মানুষের জন্য কল্যাণকর, এই বিধানই মানুষের জন্য শান্তি নিয়ে আসতে পারে। এই বিধান যদি কার্যকর করা হয় ইনশাআল্লাহ দেশে শান্তি ফিরে আসবে, নাহলে দেশে শান্তি কখনোই মানবরচিত আইন দিয়ে কখনো দেশে শান্তি ফিরে আসবে না, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে। সুতরাং আমরা শুধু চাই না যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে শুধু থাকতা না, আমরা চাই সংবিধানে পরিবর্তন আনা হোক, দেশের আইনে পরিবর্তন করা হয়, দেশের মুসলিম 90%-এর উপরে, যে দেশে 90%-এর উপরে সে দেশে ইসলাম ইসলামী আইন কার্যকর করা হোক। ইসলামী আইন কার্যকর করার অর্থ এই না যে হিন্দুরাকে তাড়িয়ে দিতে হবে দেশ থেকে, এর অর্থ এই না, অন্য ধর্মের প্রতি জুলুম হবে জি না, বরং সত্যিকারের ইসলাম যদি কার্যকর করা হয় অন্য ধর্মের প্রতি জুলুম হবে না, কখনোই না। এই জিনিসটি যারা ভুল বুঝে তার এই অজ্ঞতার জন্য কিন্তু, এই অজ্ঞতাটাই যে ইসলাম সম্পর্কে অজ্ঞতার জন্য কিন্তু তারা আজকে যে টেলিভিশন টক শোতে যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আসলে ইসলাম ধর্ম বুঝে না যে ইসলাম কতটা শান্তির ধর্ম, ইসলাম যে অন্য ধর্ম হস্তক্ষেপ করে না, অন্য ধর্মের অধিকার রক্ষা করে, সেটি কিন্তু তাদের জানা নেই। জানা থাকলে আজকে বলতো না যে ইসলাম ধর্ম রাষ্ট্রধর্ম ইসলাম থেকে, যদিও সেটা কার্যকারিতা নাই তবুও তারা উঠিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আসলে যদি তারা বুঝতো সত্যিকার অর্থে যে আজকে যদি ইসলামী আইন কার্যকর করলেই যে তাদের শান্তি বেশি হবে, সেটা কিন্তু তারা বুঝছে না, এটা কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতার জন্যই। সুতরাং আমরা চাই ইসলামী আইন কার্যকর করা হোক, যাতে দেশে শান্তি ফিরে আসে, সবার জন্য শান্তি, শুধু মুসলিমদের জন্য না, যারা আছে তাদের জন্য শান্তিকর। তো যাই হোক, হয়তো আমিও আবেগ অনেক কথা বলে ফেললাম, কিন্তু আসলে আমাদের কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। আরেকটি বিষয় যে ইসলামী আইন যখন কার্যকর করা হবে, সরকারের আরেকটি দিক রয়েছে, এই যে শিরকের বিরুদ্ধে, শিরক এত প্রচলিত কিন্তু কোনো পদক্ষেপ নাই, এই যে মাজারগুলো, ওনারাই তো যান মাজারে, তো আর কি বলা হবে, ওনারা নিজেরাই শিরকের সাথে সংশ্লিষ্ট, তাহলে কি করে হবে? যে দেশে শিরক আছে সে দেশে কোনোদিন নিরাপত্তা আসবে না। মহানাল্লাহ পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যে যারা ঈমান আনল এবং তাদের ঈমানকে শিরক তারা মিশ্রিত করলো না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা।
আজকে দেশে নিরাপত্তা আসবে কোত্থেকে? এত শিরক, খোরাফাত, বেদাত, কুসংস্কার সমাজে, এগুলোর জন্য পদক্ষেপ নিতে হবে। দেশে আইন, ইসলামী আইন কার্যকর করুন, শিরক বুঝে ফেলুন, ইনশাআল্লাহ দেশে শান্তি ফিরে আসবে। তাছাড়া দেশে শান্তি ফিরে আসবে না। যতই সংবিধানে একবার কেন হাজারবার লেখেন যে রাষ্ট্রধর্ম ইসলাম, লাভ হবে না কোনো। সুতরাং আমরা এটিতে শুধু খুশি হব না যে রাষ্ট্রধর্ম ইসলাম হলেই খুশি হয়ে যাবো, যে না, আমরা চাই ইসলামী আইন কার্যকর করা হোক। আরেকটি বিষয় এখানে না বললেই না, কিছুদিন পূর্বে একটি প্রশ্নের উত্তরে দেখলাম, মানে সেখানে বলা হয়েছে দেশ, আমাদের দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে। এই জিনিসটা আমি না বললেই পারলাম না। আপনারা এটি প্রচার করেছেন, বিভিন্ন গ্রুপে প্রচার করতেছেন, ফেসবুকে প্রচার করতেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করা আর আমরা হাসি মুখে মেনে নিয়ে সেটাকে আরও বেশি প্রচার করা, এটি আমাদের জানি না যে এটি কীভাবে সম্ভব। উনি আমাদের দেশ সম্পর্কে মন্তব্য করলেন আইনুন মুস্তাকবির, দরিদ্র, অহংকারী। দুইটি বিষয়ে আমার আপত্তি আছে। কিসের দরিদ্র? বাংলাদেশ দরিদ্র দেশ বলা হয়, কিছুই নাই বলা হয়েছে যে কিছুই নাই তাদের। কী বলেছে কিছুই নেই? আপনি বাংলাদেশ হিসেবে কী করে কথাটি মেনে নিতে পারেন যে আমাদের দেশে কিছু না? হ্যাঁ, দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি ঢুকে যাওয়ার কারণে সম্পদের সুষম বণ্টন নাই, দরিদ্রের হারও অনেক বেশি। দরিদ্র কোথাও নাই, সৌদি আরবে দরিদ্র নেই? কে বলেছে দরিদ্র নেই? সৌদি আরবের মানুষও আছে দরিদ্র। কে বলেছে দরিদ্র নেই? বাংলাদেশে দরিদ্র, এখানেও দরিদ্র আছে। আমাদের দেশে দুর্নীতি বেশি হতে পারে কিন্তু কিছুই নেই, এই কথাটি ভুল। এত বিরাট জনগোষ্ঠী আর আপনি কিছুই নেই বলে দিলেন? বিরাট জনগোষ্ঠী কখনো অর্থনীতির জন্য বাধা নয়। জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যা বেশি, এটা মানে দেশের অর্থনীতির জন্য এটা কখনোই নেগেটিভ দিক না, এটি পজিটিভ দিক। সবসময় অর্থনীতিবিদরা এটি বলে গেছেন, সত্যিকার যারা অর্থনীতিবিদ তারা বলেছেন যে জনসংখ্যা বেশি হওয়াটা এটা অর্থনীতির নেগেটিভ ফ্যাক্ট না, এটা পজিটিভ দিক। আর আজকে আমাদেরকে নিশ্চয় বলছেন, কোথায় আমরা কি এই যারা মধ্যপ্রাচ্যে এসেছেন, যারা এখানে কি ভিক্ষা করতে এসেছেন নাকি তাদের কাছে, যে তাদেরকে নিশ্চয় বলছেন? সৌদি আরবে যারা থাকে তারা কি ভিক্ষা করেন নাকি সৌদি আরবের লোকের কাছে? এখানে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে টাকা পাঠান। কই অন্য দেশিরা তো আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তানের লোক এসে ভিক্ষা করে এখানে, কই বাংলাদেশি কাউকে দেখলাম না কোনোদিন ভিক্ষা করতেছে। তো বাংলাদেশ হয়ে গেল নিঃস্ব, আপনার কাছে ভিক্ষা করে বাংলাদেশ, আর আপনি হাসি মুখে একবারে মেনে নিলেন আর বলে দিলেন, আর গ্রুপে আমরাও প্রচার করে দিলাম, মাশা আল্লাহ, খুব খুশি হয়ে গেলাম। এটি কখনোই আমাদের হওয়া উচিত না। আর মুস্তাকবির, অহংকারী, তার মানে গরিবেরা অহংকার করতে পারবে না আর বড় লোক ওনারা হয়েছেন ওই জন্য ওনারা অহংকার করতে পারবে না। অহংকার কারোর জন্য শোভা পায় না, অহংকার একমাত্র শোভা পায় মহান আল্লাহর জন্য। মহান আল্লাহর জন্য অহংকার শোভা পায়, আর কারোর জন্য অহংকার শোভা পায় না। যাই হোক, হয়তো আবেগে, আমিও আবেগের বসে অনেক কথা বলে ফেললাম। তো আসলে এটি আমার ব্যক্তিগত মতামত শুধুমাত্র বললাম, এটিকে আবার ফতোয়া হিসেবে কেউ নেবেন না, এটিকে আবার কেউ ফতোয়া হিসেবে নেবেন না, এটি আমার ব্যক্তিগত অভিমত মাত্র। আমার বুঝে ভুল থাকতে পারে, এর উপরে মন্তব্য করারও কোনো প্রয়োজন নেই, আমি আশা করছি এর উপরে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। তবে আমি একটি জিনিস অনুরোধ জানাবো, যে দেখুন, আমরা আমাদের ইমানকে শক্তিশালী করি, আমরা আমাদের ইমানকে শক্তিশালী করি, পাপ থেকে তওবা করি। দেখুন, ইমানকে শক্তিশালী করুন। আজকে এই প্রতিবাদ, আজকে যে করতেছে এই নোংরামি কাজটা করতে যাওয়া হচ্ছে যে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া হবে, এর প্রতিবাদ স্বরূপ আজকে আপনি একটা পাপ ছাড়েন তো, বেশি না, একটা পাপ, আমি সব পাপ ছাড়তে বলছি না, একটা পাপ ছাড়েন তো, এর প্রতিবাদ স্বরূপ, এর প্রতিবাদ স্বরূপ মিছিল মিটিং না, একটা পাপ ছাড়েন তো আপনি। সেটাকে আমরা পাচ্ছি সেদিকে আমাদের খেয়াল নেই, পাপের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছি। পাপ ছাড়ুন, একটা পাপ ছাড়ুন, সকল পাপ থেকে তওবা করুন, ইমানকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য আসবে, ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। এই বাতিল এবং হিংসুকদের পরিণত হবে খুবই ভয়ঙ্কর। ইমানকে যদি আপনি আমরা সবাই শক্তিশালী করি, পাপ থেকে তওবা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, নিরাশ হবেন না কখনো। লা তাকনুতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিরাশ হলে চলবে না, এত ভেঙে পড়ছেন কেন? আজকে তারা করতেছে ইসলাম বিদ্বেষী হয়ে ইসলামের পিছনে লেগে আছে, আজকে আপনি এর বদলে আপনি আপনার ইমানকে শক্তিশালী করুন, পাপ থেকে তওবা করুন, বেশি বেশি শত আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা বলছেন,
পবিত্র কোরআনের মধ্যে তিনি বলেছেন যে তোমরা মহান, তোমরা মহান আল্লাহর যাই হোক, মহান তোমরা মহান আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চয়ই তিনি তোমাদেরকে সহযোগিতা করবেন, তিনি তোমাদেরকে নিরাশ করবেন না। সুতরাং মহান আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা পাপ থেকে তওবা করে তার দিকে অভিমুখী হই। মহান আল্লাহ তাআলা যেমনটি আমাদেরকে বলেছেন, সর্বদা তার দিকে অভিমুখী হতে বলেছেন এবং সকল পাপ তওবা করে একমাত্র তার কাছেই অবনত হতে বলেছেন, আমরা তার কাছেই অবনত হই ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার ভালো মুসিবত থেকে রক্ষা করুন, এবং দেশ থেকে, এবং দেশ থেকেও আমাদের যারা আজকে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তাদের থেকে যেন মুসলমান